আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, সকল ঐতিহাসিক একমত করেন যে ঈদে মিলাদুন্নবী উবাইদে শিয়াদের মাধ্যমে মিশরে সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয়েছে। কুখ্যাত শিয়া শাসক মুইজ এর সেনাপতি জাওহার শাকলি 359 হিজড়িতে মিশরে প্রবেশ করে জবরদখল করে নেয়। অতপর মুইজ মরক্কো থেকে 361 হিজড়িতে মিশরে প্রবেশ করেন এবং 362 হিজড়িতে সর্বপ্রথম ঈদে মিলাদুন্নবী আবিষ্কার করেন। এটা মূলত মিশরবাসীর মন জয়ের লক্ষ্যে এই নিকৃষ্ট বেদাত চালু করা হয়। শুধু তাই নয়, ফাতেমার নামে, হাসানের নামে, হুসাইনের নামে অসংখ্য ঈদ উৎসব চালু করেন। এই ঈদে মিলাদুন্নবী কখন প্রতিষ্ঠিত হয়েছে এই ব্যাপারে আমরা দুটি মত পাই। প্রথমত হচ্ছে, সকল ঐতিহাসিক একমত যে হিজরি তৃতীয় শতাব্দীর পর তথা 362 হিজড়িতে কুখ্যাত উবাইদি শিয়া শাসক মুইজ সর্বপ্রথম ঈদে মিলাদুন্নবী প্রতিষ্ঠিত করেন। এ পক্ষে আমি ডিসক্রিপশনে দলিল দিয়ে যাচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে, কিছু ঐতিহাসিক বলে শিয়াদের পর সর্বপ্রথম সুন্নিদের মধ্যে মুজাফর উদ্দিন আবু সাইদ খুকুবুরি, যিনি আইয়ুবী শাসন ব্যবস্থার কালে ইরবিল শহরে শাসক ছিলেন, তিনি মূলত একজন সেনাপতি ছিলেন। তার নেতৃত্বে ক্রুসেডারদের হাত থেকে কার্কো দুর্গ জয়লাভ করা হয়। অতঃপর তার সাথে সালাউদ্দিন আইয়ুবি রহিমুল্লাহ এর বোনের বিবাহ হয় এবং তাকে এরবিল অঞ্চলের শাসক হিসেবে নিযুক্ত করা হয়। তিনি সর্বপ্রথম সুন্নিদের মধ্যে ঈদে মিলাদুন্নবী চালু করেন। এ পক্ষে কারা কারা মত দিয়েছেন? এ পক্ষে ইমাম ইবনু জাওজি রহিমুল্লাহ, তিনি তার গ্রন্থে আল মুনতাজম এই গ্রন্থে উল্লেখ করেছেন। ইমাম ইবনে কাসির আল বেদেয়া ওয়ান নেহা এই বইতে উল্লেখ করেছেন। ইবনে দাহিয়া তার কিতাব হচ্ছে মৌলুদিল বাশির। এছাড়া আরও অনেকজন এই ঈদে মিলাদুন্নবীর বিপক্ষে রায় দিয়েছেন। কিন্তু এই দুটো মতে আমরা কি পেলাম? হিজরি ষষ্ঠ শতাব্দীর পর তথা 600 হিজড়ির পর 700 হিজড়ির শুরুতে ইবলিসের শাসক মুজাফফর উদ্দিন আবু সাইদ খুকুবুরি, তিনি বিশাল আকারে রাষ্ট্রীয়ভাবে সর্বপ্রথম ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠান চালু করেন। খরচের পরিমাণ এত ছিল যে 3 লক্ষ দিনার, 5,000 উট, 30,000 মুরগি, 30,000 ডেক্সিতে রান্না করা হয়। সারাদিন নাচ গান গেয়ে এটা পালন করা হতো। একটা জিনিস খেয়াল করে দেখুন, ঈদে মিলাদুন্নবী আমরা যারা পালন করে আসছি, আমরা যারা বিশ্বাস করি, প্রতি বছর এই দিনটি উদযাপন করি। রাসূল সাল্লাল্লাহু মৃত্যু হয়েছে 11 হিজড়িতে, 300 হিজড়ির পর এই নিয়মটি চালু হয়। আপনারা যদি দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন, সেই জায়গায় ঈদে মিলাদুন্নবী উদযাপন করা হয় না, তারাই জানে না। আবার এক জিনিস দেখুন, সাহাবিরা এই কাজটি করেনি, তাবেইরা এই কাজটি করেনি, তাবে তাবেইরা এই কাজটি করেনি। এই প্রাথমিক 3 যুগ চলে গেল, তারা কেউ জানল না, কেউ পালন করল না। যত বড় বড় ইমাম রয়েছে, মুফতি রয়েছে, তারাও পালন করে না। আর আমরা এই ভারত উপমহাদেশে, এশিয়া মহাদেশে আমরা এই বেদাত আমলটি করে যাচ্ছি। কিসের ভিত্তিতে করছি? কেউ যাচাই বাছাই করছে না। যাচাই বাছাই যারা করছে, তারাও ভালোভাবে বুঝতে পারছে না আসলে কি হতে চলেছে। সম্পূর্ণ এই কাজটি হলো বেদাত কাজ। এটি সম্পূর্ণ শিয়ারা আমাদের ভিতর ঢুকে দিয়েছে। তাই শিয়াদের এই
জঘন্য বেদাত কাজকে আমাদের পরিহার করতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝাও মানা তাফিক দান করুক, আমিন।